সেখানে বিক্ষুব্ধ জনতা রয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগের একজন কর্মীকে পেয়েছে এবং তাকে হাতাহাতি যে বিষয়টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক স্বাগত জানাচ্ছি নয়াদিগন্তর ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর 3 মাস পরে ঢাকায় কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা তাদের নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে তাদের নেতাকর্মীদের আজকের এই কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছে। তবে অন্তর্বর্তী সরকার কিন্তু বলেছে আজকের এই কর্মসূচি কোনোভাবেই যদি তারা করার চেষ্টা করে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। সেই সাথে তাদের এই কর্মসূচি প্রতিহত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তারাও কিন্তু আজকের একটি পাল্টাপাল্টি কর্মসূচি ডেকেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ এবং বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীর এবং অন্যান্য দলের নেতাকর্মীর এবং সাধারণ মানুষ তারা কিন্তু আজকের এই আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের যে কর্মসূচি আছে এটি কিন্তু প্রতিহত করার জন্য তারা উপস্থিত রয়েছেন। এবং আমরা আরও যেটি দেখেছি যে প্রশাসনও কিন্তু এখানে রয়েছে, তাদের এই কর্মসূচি কোনোভাবেই করতে দেওয়া হবে না এমনটি বলছে এখানকার সাধারণ মানুষ। এবং অন্তর্বর্তী সরকারও কিন্তু বলেছে যে এই কোনোভাবেই তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ যদি কোনো কর্মসূচি পালন করার চেষ্টা করে তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা এখানে এসে যেমনটি দেখতে পেলাম যে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এই আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার জন্য। সকাল থেকেই কিন্তু এখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ঢল, কিন্তু আমরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আজকের এই সমাবেশে আসতে দেখিনি। যেমনটি দেখাচ্ছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, এই মুহূর্তে আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যেমনটি এখানে আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দের না থাকলেও রয়েছে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি। তাদের দাবি হচ্ছে যে ফ্যাসিবাদের দোসর বা হত্যার সাথে জড়িত যে সংগঠন তাদের কিন্তু কোনো কর্মসূচি তারা বাস্তব করতে দিবে না, এজন্য প্রতিহত করার জন্য তারা রয়েছেন মাঠে এমনটি বলছেন এখানে যারা এসেছেন সাধারণ মানুষ, তারা কিন্তু এটি বলছেন আমাদেরকে। আমরা আরও যেটি জানতে পেরেছি যে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজকের যেই কর্মসূচির ডাক দিয়েছিল আওয়ামী লীগ, সারা দেশ থেকে তাদের নেতাকর্মীদের ঢাকায় আসার কথা আসার আহ্বান জানিয়েছিলেন দলটির নেতাকর্মীরা। তবে প্রকাশ্যে কোনো নেতাকে দেখা যায়নি, আত্মগোপনে থেকে কয়েকজন নেতাই কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের আসার আহ্বান জানিয়েছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম তিনি গণমাধ্যমকে বলেছে যে আওয়ামী লীগ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতেই আজকের এই কর্মসূচি পালন করবে। কিন্তু আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে তাদের যে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছে তাদের দেখতে পাচ্ছি না, এমনকি তারা তাদের কর্মসূচি পালন করার কথা ছিল হচ্ছে গুলিস্তানের 0 পয়েন্ট মোড়ে, সেখানেও কিন্তু তাদের কোনো উপস্থিতি নেই। গতকাল রাত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর যে শিক্ষার্থীরা তারা কিন্তু ঢাকায় পাহারা দিচ্ছে যাতে কোনোভাবেই আওয়ামী লীগ তাদের এই কর্মসূচি পালন করতে না পারে। দর্শক এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আমি আবার বলতে চাচ্ছি যে দীর্ঘ দিন পরে এই আওয়ামী লীগ সরকার পতন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দেশ ছেড়ে পালায়নের 3 মাস পরে ঢাকায় কর্মসূচি ডেকেছিল দলটির ফেসবুক পেজে একটি পোস্ট করে নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানান দলটির নেতৃবৃন্দ। তবে আজ যে তাদের ডাকা কর্মসূচি ছিল সেটি কিন্তু বিকেল 3টায় তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে, তবে
এখন পর্যন্ত তাদের কোনো নেতাকর্মীকে দেখা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে রয়েছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, বিভিন্ন দলের কর্মীরা কিন্তু এখানে পাহারা দিচ্ছে। তারা বলছে আওয়ামী লীগকে কোনোভাবে এই আজকের এই কর্মসূচি পালন করতে দিবে না, আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত। এবং ছাত্রলীগ, তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের একটি নিষিদ্ধ সংগঠন, এই ছাত্রলীগ যাতে কোনোভাবে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে কিন্তু তৎপর রয়েছে তারা। এবং ডিএমপি ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ, তারাও কিন্তু রয়েছে, এবং গোয়েন্দা ইউনিটও কাজ করছে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে। দর্শক, এই মুহূর্তে আমি সরাসরি যুক্ত আছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ রয়েছেন, যারা বিভিন্ন দলের এবং সাধারণ মানুষ এখানে রয়েছেন। তারা সকাল থেকেই বিভিন্ন স্লোগান দিচ্ছেন এখানে আওয়ামী লীগের, এবং শেখ হাসিনার ফাঁসির দাবিও তুলছেন এই এখান থেকে। আমরা সরাসরি যদি একটু দেখানোর চেষ্টা করি, অনেক সাধারণ মানুষ কিন্তু রয়েছেন এই আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে। কেউ কেউ আবার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মীরাও এখানে রয়েছেন, গলায় তাদের কপালে যে জামায়াত ইসলামীর ব্যাজ পরিধান করে আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং এপাশে যদি দর্শক দেখানোর চেষ্টা করি, এখানের বিক্ষুব্ধ জনতা কিন্তু একটু পরে পরেই মিছিল স্লোগান দিয়ে উঠছেন, এবং এটা হাতাহাতির যে বিষয়টা কিন্তু আমরা এখানে খেয়াল করছি। একজন আওয়ামী লীগের একজন কর্মী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি চেষ্টা করছি যে আওয়ামী লীগের একজন কর্মীকে কিন্তু তারা এখানে বিক্ষুব্ধ জনতা রয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগের একজন কর্মীকে পেয়েছে এবং তাকে হাতাহাতির যে বিষয়টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এর আগেও কিন্তু আমরা দেখেছি যে একজন মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযোদ্ধা গলায় এবং সে এসে আওয়ামী লীগের পরিচয় দেওয়ার কারণে তাকেও মেরেছে এখানকার বিক্ষুব্ধ জনতা, এবং তারপরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন আওয়ামী লীগের কর্মী, তিনি এখানে এসে তার পরিচয় দিয়েছেন, এ কারণে এখানকার বিক্ষুব্ধ জনতা যারা ছিল তারা কিন্তু তাকে মারার পর এখন পুলিশের হাতে দিবে এমনটি বলছে তারা। কেউ কেউ আবার তাকে থামানোরও চেষ্টা করছেন, এবং বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা তাকে মারতে যাচ্ছে। সরাসরি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরো একজন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আওয়ামী লীগের আরো একজন কর্মীকে কিন্তু ফেসবুকে আসছে। বিক্ষুব্ধ জনতা দেখতে পাচ্ছেন যে তুলে ফেলা হয়েছে, এবং তাকে বলা হচ্ছে যে এখানে নাশকতা আসতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীদের এমনটি বলা হচ্ছে। পুলিশ ইতিমধ্যে এখানে এসেছেন, পুলিশ বাহিনী কিন্তু থামানোর চেষ্টা করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন পুলিশ। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে সকাল থেকে কিন্তু পরপর কয়েকটি ঘটনা ঘটেছে, এরকম মারামারির মতো কয়েকটি ঘটনা ঘটেছে। পরিস্থিতি কিছুটা উত্তাল বলা চলে এখানকার। সকাল থেকে কিন্তু এখানে মিটিং স্লোগান এবং আওয়ামী লীগের কোনো কর্মী আসতে কিন্তু তাকে মারা হচ্ছে দল বেঁধে, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি দর্শক।